আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাতুহ। আশা করি সকল এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা সকলে তোমরা ভালো আছো। আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার সাজেশন এবং সমাধান দেওয়া হয়ে থাকে, যাদের আগামীকাল হিসাববিজ্ঞান পরীক্ষা তাদের জন্য নিয়ে আসছি হিসাববিজ্ঞান পরীক্ষার এমসিকিউ এবং সিকিউ প্রশ্নের সাজেশন। এর আগেও আমি প্রতিটি বিষয়ের সাজেশন তৈরি করেছি, যেখান থেকে তোমাদের অনেকেই উপকৃত হয়েছে। এখান থেকে যদি তুমি এই সাজেশনটি পড়ো তাহলে অবশ্যই তোমার এখান থেকে কমন পড়ার চান্স রয়েছে। তো আজ আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি হিসাববিজ্ঞান পরীক্ষার 11টি সৃজনশীল প্রশ্ন, সে সাথে 30টি এমসিকিউ। এখান থেকে যদি তুমি পড়ো তাহলে অবশ্যই অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। এক এক করে তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্ন আমি সুন্দর করে দেখিয়ে দিব, সেজন্য সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে, কারণ এখান থেকে একটি প্রশ্ন যদি বাদ পড়ে যায় তাহলে বুঝতেই পারছো, কারণ একটি প্রশ্নের মূল্য প্রচুর পরিমাণের। আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ এই সাজেশনটি ছিল, আর সেটি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর পরবর্তীতে যদি কোনো সাজেশন আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি যদি প্রতিনিয়ত এসএসসি পরীক্ষার সাজেশন এবং সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিবা, যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে পারো। আগামীকাল তোমাদের এই পরীক্ষা হওয়ার সাথে সাথেই আমার এই চ্যানেলে হিসাববিজ্ঞান পরীক্ষার এমসিকিউ সমাধান দেওয়া হয়ে থাকবে। তো অনেক কথাই বলেছি, তোমাদেরকে এবার এক এক করে দেখিয়ে দিব এমসিকিউ এবং সিকিউ সাজেশন। তো চলো দেখে নিই এক নজরে। এখানে তোমরা এক নম্বর সৃজনশীলে দেখতে পাচ্ছ শিরমুলি অ্যান্ড কোম্পানি লিমিটেড এর 2015 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে, এগুলো যদি পড়তে যায় তাহলে অনেক সময় হয়ে যাবে এবং অনেক বড় একটি সাজেশন হয়ে যাবে। সেজন্যই তোমাদেরকে শর্টকাট একটি সাজেশন দেব, যেখান থেকে তোমরা উদ্দীপকটা সুন্দর করে দেখে রাখো, আর এই উদ্দীপক দেখে দেখেই তোমরা তোমাদের নোটবুক অথবা তোমাদের টেস্ট পেপার দেখে সেখান থেকে তোমরা এটার অ্যান্সার করে নেবা, অ্যান্সারটা দেখে যাবা, যাতে আসলেই তোমরা অঙ্কটা সমাধান করতে পারো। সেজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে সকলে ভালো করে উদ্দীপকটা লক্ষ্য করো এবং সেম উদ্দীপকটা তোমাদের টেস্ট পেপার থেকে বের করে তারপর তোমরা এটা হুবহু শিখে যাও, কারণ এখন তোমাদেরকে যদি এক এক করে এই পুরো উদ্দীপকটা পড়ি তাহলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। তো এখানে দেখা হচ্ছে 1 নম্বর প্রারম্ভিক মজুতপূর্ণ, 2 নম্বর ক্রয় ও বিক্রয়, 3 নম্বর ক্রয় বাট্টা। তো দেখে নাও, আমি একটু স্লো করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এবার আমরা চলে এসেছি প্রশ্নে। এখানে দেখো যে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে শিরমুলি অ্যান্ড কোম্পানি এর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খুবই ছোট, 2 মার্কের অঙ্ক এটা। এরপর হচ্ছে যে খ নম্বরটা দেখো, এরপর গ নম্বরটা, এগুলি অঙ্কগুলি তুমি ভালো করে করো তাহলে অবশ্যই অবশ্যই পারার কথা। তো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা অন্তত যে কদিন পরীক্ষা কটা রয়েছে সে কটা পরীক্ষা তোমরা অন্তত ভালো করে পড়ো, কারণ এই এসএসসি পরীক্ষার ফলাফলটা তোমার ভবিষ্যৎকে খুবই উজ্জ্বলময় করে তুলবে। খুবই গুরুত্ব সহকারে তোমাদের এসএসসি পরীক্ষাটা দাও, যাতে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারো। এরপর হচ্ছে 2 নম্বর সৃজনশীলটা, আমরা 1 নম্বর সৃজনশীল সম্পর্কে আর কোনো কথা বলছি না। তো 1 নম্বর সৃজনশীলটা আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও 1 নম্বর সৃজনশীলটা। একটা মেশিনটা একটু ভালো করে দেখে নাও, কারণ এটা দেখে দেখে তোমরা বের করবা তোমার টেস্ট পেপার অথবা তোমাদের গাইড বই পেয়ে যাবা। আমরা চলে যাচ্ছি সরাসরি খ নম্বরে, 2 নম্বর সৃজনশীলে। দেখো
বিনিময় সহিংসিল বলা হয়েছে জনাব কামাল একজন ব্যবসায়ী। 31 ডিসেম্বর 2015 তারিখে তার ব্যবসায়ের রিয়েলমিল ও সমন্বয় সমূহ নিম্নরূপ। কামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড, রিয়েলমিল 31 ডিসেম্বর 2015। এরপর তোমার শুধু 2 নম্বর যে উদ্দীপকটা দেওয়া রয়েছে সে উদ্দীপকটা বেশ করে ভালো করে খেয়াল করবা, কারণ এখানে সবগুলো প্রায় সেম সেম অঙ্কগুলি তোমরা জানো। তো তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করে বলতেছি যে ভালো করে অবশ্যই তোমরা উদ্দীপকটা দেখে নিবা, আর অবশ্যই তোমাদের সেই সাথে আমি প্রশ্নগুলি দেখিয়ে দিব। এখানে দেখো 1 নম্বর কোনো ক্রয় বিক্রয় উৎপন্ন ও মূলধন, দেওনাদার ও পাওনাদার, বাড্ডা কমিশন, বেতন, বিবিধ স্থানীয় এটা দেওয়া আছে। এটা যদি আমি বলতে যাই, পুরো সবটা যদি বলতে যাই তাহলে প্রচুর সময় চলে যাবে। তো আমরা দেখে নিই, আমরা বলা হয়েছে কামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো, খ নম্বর উপযুক্ত তথ্যের ভিত্তিতে বিশদ আয় বিতরণী প্রস্তুত করো, গ নম্বর বলা হয়েছে কামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড এই ব্যবসায়ের নিট মুনাফা অনুপাত ও চলতি অনুপাত নির্ণয় করো। এরপর দেখো খ বিভাগ বিধি টেন্ডার্সের 2015 সালের জুন মাসের লেনাদেনাগুলো নিম্নরূপ। 2015 সালে জুনের 1 তারিখ মূলধন বিনিয়োগ 2 লক্ষ টাকা, এরপর জুনের 5 তারিখে ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, এরপর 6 তারিখে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এরপর রয়েছে 10 তারিখে ঋণ গ্রহণ 10,000 টাকা। এরপর আরও দেওয়া রয়েছে, আমার প্রশ্নটা চলে আসি। দেখো প্রশ্ন আমার 1 নম্বর বলা হয়েছে বিথি ট্রেডার্সের স্বত্বাধিকার পরিমাণ নির্ণয় করো, লেনাদেনাগুলো হিসাব সমীকরণের উপাদান নির্ণয় পরিবর্তন এনেছে তা দেখাও, উপযুক্ত লেনাদেনাগুলো দ্বারা প্রমাণ করো যে এ ইজিক্যাল এল প্লাস ই। তো বুঝতেই পারছো, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা নোটবুক অথবা টেস্ট পেপার দেখে নেবা, অর্থাৎ গাইড বই দেখে নেবা। আর সেই সাথে একটি কথা উপদেশ দিতে চাই, আমি অনেক কথা বলে ফেলি সেই কথাগুলো তোমাদের ভালোর জন্য বলি, যে আরেকটি কথা বলতে চাই, তোমরা এমসিকিউতে যে ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এমসিকিউতে প্রয়োজন তোমাদের মেন বই বেশি করে পড়া, কারণ মেন বই যদি বেশি করে পড়ো তাহলে সেখান থেকে এমসিকিউ খুব কমন পড়বে। তারপরও তোমাদেরকে আমি এমসিকিউ দেখিয়ে দেবো, যেগুলো সব এমসিকিউ বই থেকে নেওয়া হয়েছে সেই 30টি এমসিকিউর সলিউশন তোমাদেরকে দেখিয়ে দেবো, এক এক করে দেখবা, সেখান থেকে অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। এরপর আমরা 4 নম্বর দেখি, সুমির ব্যবসায় 2015 সালে মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো প্রসংগঠিত হয়েছে। 2015 সালে দেখো এখানে অনেক বড় একটি উদ্দীপক রয়েছে, আমরা উদ্দীপকটা এখন পড়ছি না, তো উদ্দীপকটা তোমরা একটু সময় করে পড়ো না, আমি কিছুক্ষণ এখানে রেখে দিচ্ছি। তো আমরা এখানে প্রশ্নগুলি দেখি, প্রশ্নগুলি কি বলা হচ্ছে, আনুষাঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো, আর অবশ্যই এখান থেকে যদি তুমি মেন বইটা পড়ো তাহলে তোমাদেরকে সেই সাথে সৃজনশীল প্রশ্নের 1 নম্বর উত্তর করতে পারবা খুব সহজে। তো সেই জন্য মেন বইটা খুবই 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 ইম্পর্টেন্ট। এরপর দেখো খ নম্বর বলা হয়েছে 15 তারিখে লেনদেনের দ্বারা একটি চালনা তৈরি করো, চালান তৈরি করো। এরপর গ নম্বর বলা হচ্ছে উপযুক্ত তথ্যাবলীর আলোকে ক্রয় জাবেদা প্রস্তুত করো। এরপর দেখো 5 নম্বর 2015 সালের আগস্ট মাসের ডেইলি ট্রেডার্সের লেনদেনগুলো নিম্নরূপ। শেষ আমি তোমাদেরকে আবারও বলছি যে প্রত্যেকটি প্রশ্নের উদ্দীপকটা ভালো করে খেয়াল করবা এবং প্রশ্নগুলি খেয়াল করবা, মাঝে যে গ্যাপটা থাকে অর্থাৎ আরও উদ্দীপক দেওয়া থাকে মেন উদ্দীপকের সাথে, সেই উদ্দীপকগুলো কিন্তু সবই সেম সেম, আর এগুলো পড়তে গেলে অনেক সময় চলে যাবে, সেজন্য আমি তোমাদেরকে স্কিপ করে যাচ্ছি। প্রথমে একবার ভাবছিলাম যে তোমাদেরকে এই ভিডিওটাই ভয়েস দেবো না, শুধু এভাবেই দেখিয়ে দেবো, কিন্তু সেক্ষেত্রে তোমরা ভালো বুঝতে পারবে না, সেজন্যই ভয়েস দেওয়া। তো ক নম্বরে এখানে দেখো যে 5 নম্বর সেনশিয়াল ক নম্বর নগদ বার্তার পরিমাণ নির্ণয় করো, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। এরপর গ নম্বর বলা হয়েছে উপযুক্ত লেনদেন অবলম্বনে একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো। তো এখানে দেখতে পেলা 5 নম্বর প্রশ্ন উত্তরটি, 5 নম্বর প্রশ্নটি। এরপর রয়েছে 6 নম্বর, 6 নম্বরে দেখতে পাচ্ছ যে জনাব শাহেমের ব্যবসায় খতিয়ানের উদ্ধৃতিগুলো নিম্নে দেওয়া হলো, মজুত পণ্য 1/1/2015 40,000 টাকা। এখানে দেখো বিশাল বড় একটা উদ্দীপক দেওয়া আছে, তো আমরা উদ্দীপকটা
পড়ছি না এখন, তোমাদেরকে সময় সংক্ষিপ্ত করার জন্য। তারপর দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিব। তো কথা বলা হয়েছে, তো যে সমূহ হতে মোট কত টাকা রেল মিল অন্তর্ভুক্ত হবে না নির্ণয় করো। এরপর খ নম্বর বলা হয়েছে, 31/12/2015 তারিখে জনাব সাহেমের রেল মিল প্রস্তুত করো। এরপর গ নম্বর বলা হয়েছে, উক্ত জেটসমূহ হতে জনাব সাইহামের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এরপর রয়েছে 7 নম্বর সৃজনশীলটি। 7 নম্বরে দেখতে পাচ্ছ যে লিটন ফার্নিচার্স 200টি টেবিল সরবরাহের ফরমায়েশ পান। টেবিলগুলো তৈরি করতে নিম্নরূপ খরচগুলো করে, দেখো কাঠ ক্রয় করে 90,000 টাকা, বহন করে 5,000 টাকা, শ্রমিকের কাঠ মিস্ত্রির মজুর 14,000 টাকা, অন্যান্য সামগ্রীর ব্যয় 4,000 টাকা। এখানে অনেকগুলো ব্যয় দেওয়া আছে, মোট ব্যয় হয়েছে 1,25,000 টাকা। এরপর লেখা আছে দেখো, ক নম্বরে বলা হয়েছে লিটন ফার্নিচার্স এর মুখ্য ব্যয় কত। এরপর খ নম্বর, লিটন ফার্নিচার্স এর 200টি টেবিলের তৈরির মোট ব্যয় কত। এরপর বলা হয়েছে ক নম্বরে, 15% লাভে প্রতিটি টেবিলে বিক্রয় মূল্য কত। তো এখানে দেখতে পেলা যে সাত নম্বর প্রশ্নটি খুবই সহজ। তো এখানে দেখতে পাচ্ছ, এরপর আমরা দেখবো 8 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বরে দেখো, যাত্রা বলা হয়েছে জনাব রহমত সাহেবের 2015 সালে 1 জানুয়ারি থেকে তার পরিবারের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ। দালান কোঠা 2 লক্ষ টাকা, আসবাবপত্র 20,000 টাকা, ব্যাংক ঋণ 2 লক্ষ টাকা, গহনা 20,000 টাকা। তো তারপর বিশাল বড় একটা উদ্দীপক দেওয়া রয়েছে, আমরা উদ্দীপকটা এখন পড়ছি না, এড়িয়ে যাচ্ছি। এরপরে তোমাদেরকে ক খ প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। পারিবারিক তহবিল নির্ণয় করো। জনাব রহমতের পরিবার আয় ব্যয় বিতরণী প্রস্তুত করো। জনাব রহমত সাহেবের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এরপর দেখাবো তোমাদেরকে 9 নম্বর প্রশ্ন উত্তর। তো 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জনাব শহীদের 2015 সালের জুলাই মাসে নিম্নরূপ লেনদেনের সম্পৃতি হয়। এরপর দেখতে পাচ্ছ যে জুলাই 1 তারিখে রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 20,000 টাকা। এরপর আরো আরো অনেক ব্যয় রয়েছে যেগুলো আমরা এড়িয়ে যাচ্ছি এখন। এরপর ক নম্বর প্রশ্ন বলা হয়েছে, শহীদের 28 ও 31 তারিখের লেনদেনগুলো জাবেদার লিপিবদ্ধ করো। খ নম্বর বলা হয়েছে, ক্রয় হিসাব, নগদান হিসাব, ক্রয় ফেরত হিসাব ও পাওনাদার হিসাব টি ছকে খতিয়ান ভুক্ত করে যে নির্ণয় করো। এরপর ক নম্বর বলা হয়েছে, রহিম সিহ বিক্রয় হিসাব, বেতন হিসাব ও বিজ্ঞাপন রেজিস্ট্রি চলমান জের ছকে লিপিবদ্ধ করো। এরপর 10 নম্বর সৃজনশীলটি আমরা দেখতে পাচ্ছি। 10 নম্বর সৃজনশীলটি বলা হয়েছে, উদ্দীপক বলা হচ্ছে জনাব রায়হানের 2015 সালের মার্চ মাসে সংঘটিত ঘটনাগুলো নিম্নরূপ। 2015 সালে 5 তারিখে বিভিন্ন তারিখে বিভিন্ন জিনিস ই করেছে। আমরা মেন যেটা দেখবো সেটা হচ্ছে যে উদ্দীপকটা, মেন উদ্দীপকটা কি দেওয়া আছে আমরা সেটা মিন করে আমাদের গাইড বই অথবা টেস্ট পেপার সেখান থেকে খুঁজে বের করবো। আমি তোমাদেরকে এখানে দিচ্ছি না উত্তরগুলি, দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সকলকে আবার বলছি যে এখানে তোমাদেরকে অ্যান্সারগুলো দিতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করবো পরবর্তীতে কোনো সাজেশন তৈরি করলে সেই সাজেশনের সাথে সাথে তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তো এরপর দেখো আমরা এখন চলে যাব সরাসরি প্রশ্নে, যে উপযুক্ত লেনদেনগুলো থেকে নগদ টাকার পরিবর্তন করে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। উল্লেখিত ঘটনার যে কোনো লেনদেন সেবাগুলোর হিসাব খাতা উল্লেখ করো। এবার গণনা বলা হচ্ছে, উল্লেখিত লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। এরপর রয়েছে 11 নম্বরে, অর্থাৎ সর্বশেষ সৃজনশীল প্রশ্নটি, স্টারলাইন ট্রেডার্স লেনদেন সমূহ নিম্নরূপ। তো এখানে দেখতে পাচ্ছ জুনের 1 তারিখে নগদ তহবিল 25,000 টাকা এবং ব্যাংকে জমা 45,000 টাকা। আমরা এগুলি এড়িয়ে যাচ্ছি, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। এখানে দেখতে পাচ্ছ ক নম্বর, স্টারলাই ট্রেডার্সের উৎপাদনের পরিমাণ কত, এটা হবে এটা। তারপর খ নম্বর দেওয়া আছে, 5, 10 ও 30 তারিখে লেনদেনের জন্য জাবেদার তৈরি করো। এরপর খ নম্বর বলা হচ্ছে, একটি উপযুক্ত
নগদান বই তৈরি করো। তো এখানে দেখতে পেলা বন্ধুরা তোমাদেরকে এক এক করে 30টি সৃজনশীল দুঃখিত 11টি সৃজনশীল প্রশ্নের সাজেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম, যা আমার কাছে সর্বশেষ পাওয়া সাজেশন ছিল। তো এখান থেকে তুমি যদি সবগুলি সৃজনশীল ভালো করে দেখে যাও তাহলে অবশ্যই তোমার এখান থেকে কমন পড়তে পারে ইনশাআল্লাহ। যদিও ঠান্ডা লেগেছে, ভালোভাবে কথা বলতে পারছি না, তারপর তোমাদের জন্য কষ্ট করে এই সাজেশনটি তৈরি করেছি, কারণ এখান থেকে যদি তোমরা ভালো রেজাল্ট তৈরি করো তাহলে অবশ্যই তোমাদেরকে অনেক অনেক উপকৃত হবা। তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই যে আমার কাছে কিন্তু ইতিমধ্যেই এমসিকিউটা চলে এসেছে, আমি তোমাদেরকে এমসিকিউটাও দিয়ে দিব। এমসিকিউটা ইনশাআল্লাহ তোমাদেরকে প্রত্যেকটার সাথে সাথে আমি এমসিকিউর সমাধান করে দেব। তো এখান থেকে যদি তুমি 30টা এমসিকিউ দেখে যাও তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে। এখন এটাকে সমাধান করা হয়নি, সমাধান করব তারপর। আর তাছাড়াও এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা, তোমার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্ট করে জানাবা, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।